ইন্টার মায়ামির প্রথম শিরোপা জয়ের নায়ক লিওনেল মেসি দলটিতে আর্জেন্টাইন মহাতারকা যোগ দেওয়ার পর টানা সাত জয় পেয়েছে তারা। টানা সাত জয়ে যুক্তরাষ্ট্রের লিগস কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে লিও মেসির ইন্টার মায়ামি। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নেওয়ার কথা ছিল অধিনায়ক মেসির, কিন্তু এখানেই মেসি পরিচয় দিলেন উদারতা। আর্জেন্টাইন তারকা একা ট্রফি আনতে যাননি, তিনি নিয়ে গেলেন ক্লাবটির সাবেক অধিনায়ক ডিয়ান্দ্রে ইয়ার্ডলিনকে। শুরুতে মেসি নিজের আর্ম ব্যান্ডটি খুলে পরিয়ে দেন ইয়ার্ডলিনকে, এরপর লিগ জয়ের শিরোপাটিও তুলে দিলেন মার্কিন ডিফেন্ডারের হাতে। শিরোপা জয়ের পর লিওনেল মেসির অসাধারণ এই মুহূর্তটি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিরোপার বিষয়টি থেকেও মেসির উদারতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ব্যাপক আলোচনা। লিওনেল মেসির এমন মহানুভব আচরণকে প্রশংসায় ভাসাচ্ছে নেটিজাররা। মেজর লিগ সকারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায় ট্রফি আনার আগে ইয়ার্ডলিনের কাছে যান মেসি, নিজের বাহু থেকে নেতৃত্বের ব্যান্ডটি খুলে ইয়ার্ডলিনকে পরিয়ে দেন লিওনেল মেসি। সে সময় ইয়ার্ডলিন না করেছিলেন, কিন্তু মেসি সেটা শুনেননি, বরং তার হাতে আর্ম ব্যান্ডটি পরিয়ে দিয়ে আর্জেন্টাইন মহাতারকা পরিচয় দিলেন উদারতা। এরপর ট্রফি আনতে গিয়েও ইয়ার্ডলিনের হাতে সেই ট্রফিটি তুলে দিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের লিগস কাপের ফাইনালে নেশভিলের সঙ্গে নির্ধারিত 90 মিনিটের খেলা এক এক গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে 10-9 ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি।